17 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস, এটা ভালোবাসা দিবস না, এটা বিশ্ব বেহায়া দিবস। আল্লাহর নবী বলেছে আব্দিনু আন্নাসুহা, ইসলামটাই হলো মুসলমানের ভালোবাসা। জোরকন ঠিক কিনা? আগামীকাল আছে 14ই তারিখ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস, এখন কি যে করি। সুন্দর সুন্দর কাপড় পরে যুবকদের মান নষ্ট করি, 14ই তারিখ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস এখন কি যে করি। মেয়েরা কয় সুন্দর সুন্দর কাপড় পরে, সুন্দর সুন্দর কাপড় পরে যুবকদের মান নষ্ট করি। আর কথা কি মগজের মধ্যে নিচ্ছে, বায়নের মধ্যে নেন। আপনার এখানে আপনাকে আল্লাহ বায়ান দিছে, বায়ান শব্দের অর্থ আল্লাহ কোরআনের মধ্যে বলছে, সুবহানাল্লাহ। আল্লামাহুল বায়ান, আমি পাঁচটা আমার সাইতে যারা জ্ঞানী রিসার্চ করে গবেষণা করে তারা আরো বেশি পাবে। বানের শব্দ হলো বাদান জ্ঞান, বান শব্দের অর্থ হলো বাদান বিবেচনা, বান শব্দের অর্থ হলো বাদান চেতনা, বান শব্দের অর্থ হলো বাদান মেগা, বান শব্দের অর্থ হলো বাদান ভাষা। আল্লামাহুল বায়ান, জ্ঞান দিয়ে বিবেক বিবেচনা দিয়ে আপনি একটু চিন্তা করেন, এই শিশু বাচ্চা আপাপ করে না, আপনি কেমন বাবা পাপ করবার জন্য, আপনি কেমন মা পাপ করবার জন্য আপনি বাধ্য করতেছেন। যেরকম ঠিক কিনে এসে রাত্রি প্রভাত হলে হবে হলো আপনার কয় তারিখ, কি দিবস? 17ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস, এটা ভালোবাসা দিবস না, এটা বিশ্ব বেহায়া দিবস। আল্লাহর নবী বলেছে আব্দিনু আন্নাসুহা, ইসলামটাই হলো মুসলমানের ভালোবাসা। যেরকম ঠিক কিনা? আগামীকাল আছে 14ই তারিখ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস, এখন কি যে করি। মেয়েরা কয় সুন্দর সুন্দর কাপড় পরে যুবকদের মান নষ্ট করি, 14ই তারিখ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস এখন কি যে করি। মেয়েরা কয় সুন্দর সুন্দর কাপড় পরে, সুন্দর সুন্দর কাপড় পরে যুবকদের মান নষ্ট করি। 40-50 বছর আগে রসুল বলেছে ইয়ার ফলিন বিদ্যা উঠে যাবে, এক শুরু জাহিল জাহিলিত বর্ষিত হবে। সেই অবস্থা আজ সোনার বাংলার জমিনে হচ্ছে, সিল্লে সিল্লে কম ঠিক কিনে। আমার গভীর রাত, গভীর রজনীতে বিবির ঘরে দরজা নক করছে, আব্দুল্লাহর মা অমনি দরজা খুলে দিছে, চোখে যখন চোখ পড়ছে হযরত ওমরের বিবি ওমরকে বাদান আগে সালাম দিয়েছে। আল্লাহ নবী বললেন বউ যদি স্বামীরে সালাম দেয়, স্বামী যদি বিবিরে সালাম দেয়, স্বামী স্ত্রীর ভিতরে মহাব্বত পয়দা করে দেয় কে? আমাদের বিবি সালাম দেয়, জোরে বলুন, জোরে বলুন। এত মানুষের মধ্যে নানা বলতেছেন, বাড়ির যাই না খবর আছে, বৌমান দিলই না, আমরা কি বিবিদের সালাম দেই? যেছে 23 মেলে রাজকে মেলে রানী, বুধকে বুহিতে নিহি মেলে খাবসাতে খাবসানি রে, খাবসাতে খাবসানি। জোর কম ঠিক কিনে? আজ আখির মোনাজাত করি, বাড়িতে যা বিবিকে সালাম দেবো বলেন ইনশা ইনশা। আখিরি মোনাজাত করে বাড়িতে যা সালাম দেবো বলবো আসসালামু আলাইকুম, ও আমার বিবি আমার সালাম লও। বিবি লাকে কাপড়লে হাসবে আর বলবে দম করা জায়গা হইতে চান না, না না অজগবি সালাম দিলে হাসবে না, কথা কয় না হাসবে না। আজকে আমাদের মুসলমানের বাড়িতে সালামের হাস্য নাই, আমাদের হাস্য হলো আপনার ইহুদিদের কালচার, তা তা বাই বাই খাই খাই, নাই নাই কথা কয় না। আমাদের শিক্ষিত মানুষের শিক্ষিত পরিবারের সালামের অবস্থা দেখছেন, যখন স্বামী অফিসে যাবে সে ছোট বাপটাকে কোলে নিয়ে যা বলবে যে বাবু তোমার আব্বাকে বলো আব্বা তা তা, মানে আর মানে বউ পায় সালামে কোচিকে কথা কয় না। আর গরিবের দাদা স্বামী যদি রিক্সা চালা বেরো যায় ব্যান চালাতেও যায়, বউ এসে বলে বাবু তোমার আব্বাকে বলো তোমার আব্বাকে তা তা দেয়, আর এরা বলে আব্বু তা তা, মানে বউ আব্বু কয় কথা কোথায় না রে। এটা শিক্ষিত মানুষের কালচার, তবে সব রকমের শিক্ষিত না। আমার ভাইয়ের আমার যে
কোরআন আছে, শিক্ষার বেতের বাদান কোরআনের জ্ঞান আছে, কোরআনের বুঝ আছে, তারা কিন্তু বাদান অন্যায় করতে পারে না। চিল্লাইয়া কন ঠিক কিনে, এই যে মাদ্রাসায় ছাত্ররা আমি নিজে দেখছি এরা বসে থেকে পেশাব করে। আমার এক নাতি আছে মিয়ার ঘরে, আমি মাহফিল করে বাড়িতে যাচ্ছি, আমার বাসায় যারা গেছেন দুই পাশ মাঝখান দিয়ে রাস্তা, দুই পাশে ওয়াল, তা আমার দেখে বলতেছে না না দাঁড়াও, কম দাঁড়াবো কে দশ টাকা দেব। তা আমি দাঁড়াইছি, ওর পোশাকের চাপ দিছে, ও প্যান্টের বেল খুলে পেশাব করতেছে, ওয়ালে সিটে পড়তেছে। তা এখন দিয়ে যে ঘুরো হচ্ছে, কবে তুই কি করিস, কেন না 40 লিখতেছি, যা দেখে যে ঘুরো ঘুরো 40 লেখছে, কম তোকে যে শিখেছে কেটা, আমার স্কুলের হেড স্যার দ্বারা থেকে পেশাব করে ঘুরো 40 লেখে, নানা দোয়া করো আজকে যদি আমার স্যার যদি 100 লেখে আমি 200 লেখে দেখাবো। হাসেন না, আমি নিজে দেখছি স্কুলের হেড স্যার দ্বারা থেকে পেশাব করে, তার ছাত্ররা দ্বারা থেকে পেশাব করে, কোনো মাদ্রাসার হুজুর দ্বারা থেকে পেশাব করে না, ছাত্ররাও দ্বারা থেকে পেশাব করে না। এদিনে কোরআনের শিক্ষা দেন, অন্তত পেশাব করা শিখবে।